বৃন্দ, শুভেচ্ছা রইল। আমি তোমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক মইনুদ্দিন আহমেদ বলছি। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে তোমাদের ক্লাস হচ্ছে না, সেজন্য আমরা ইউটিউবে তোমাদের শিক্ষার ব্যবস্থা করেছি। আমাদের সম্প্রতি আমাদের ইউটিউবের মাধ্যমে বেশ কিছু লেকচার দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইংরেজি শিখব। ইংরেজি আজকে আমাদের ইংরেজি টপিক হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন্স। আমরা আজকে ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আজকে ক্লাস হচ্ছে ক্লাস ফাইভের ডাব্লিউএইচ কোশ্চেন্স। এটা বোর্ডের কোশ্চেনের কোশ্চেন নাম্বার 9, আর এটাতে মার্কস থাকবে প্রত্যেকটা কোশ্চেনে 2 নাম্বার করে, 5টা কোশ্চেন 5 × 10, 10 মার্কস থাকবে তোমাদের। প্রথমেই ডাব্লিউএইচ কোশ্চেন্সের যে প্রশ্নের যে বিষয়টা, সেখান থেকে আমরা পাই কোশ্চেন্স কি, কোশ্চেন্স কি। আমরা যে কোনো তথ্য জানার জন্য প্রশ্ন করি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেন যেমন হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা ইনফরমেশন চাচ্ছি, দিস ইজ কোশ্চেন। কোশ্চেন দুরকম, ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে হলো যে এমন এক ধরনের প্রশ্ন যার উত্তরে আমরা শুধু হ্যাঁ বা না প্রত্যাশা করি। আর ইউ হ্যাপি? ইয়েস আই অ্যাম। আর ইউ ফাস্টিং? ইয়েস। উইল ইউ গো? নো। এগুলো হলো ইয়েস নো কোশ্চেন, শুধু হ্যাঁ এবং না এর মাধ্যমে আমরা উত্তর দিলাম। কিন্তু এক ধরনের কোশ্চেন আছে যেগুলোতে আমাদেরকে হ্যাঁ না বললে, ইয়েস নো বললে চলবে না, সেক্ষেত্রে আমাদের বলতে হবে, ইনফরমেশনটা দিতে হবে। ইনফরমেশন কীরকম? ফর এক্সাম্পল হোয়ার আর ইউ গোয়িং, এক্ষেত্রে আমাদের হ্যাঁ না বলার কোনো স্কোপ নাই, আমাদেরকে এখানে ইনফরমেশন সাপ্লাই করতে হবে, আই এম গোয়িং টু নিউ মার্কেট, আই এম গোয়িং টু ঢাকা, ইত্যাদি ইত্যাদি। আসো এবার আমরা বোর্ডে তোমাদের চ্যাপ্টারটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে হলো 9টি। প্রথমটি হচ্ছে হলো, একটি হচ্ছে হলো হু, আরেকটি হুম, আরেকটি হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই নয়টি হচ্ছে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডস। এই ডাব্লিউএইচ ওয়ার্ডস দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করব। এখন আমরা সেন্টেন্সে দেখি যে কী করে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করব। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে কোশ্চেন করার নিয়ম শিখতে হবে। যেমন কোশ্চেন করতে গেলে আমাদেরকে ভার্ব, সাবজেক্টের আগে ভার্ব নিয়ে আসতে হয়। আমরা নর্মালি ইংলিশ সেন্টেন্সের ওয়ার্ড অর্ডার হচ্ছে হলো আগে সাবজেক্ট পরে ভার্ব, কিন্তু কোশ্চেন্সের ওয়ার্ড অর্ডার হচ্ছে হলো আগে কোনো অক্সিলারি ভার্ব পরে যাবে সাবজেক্ট। দেখি আমরা বিষয়টা,
she is fasting. She রোজে রোজা রাখছে। এখন এখানে আগে সাবজেক্ট, পরে বসছে আমাদের ভার্ব। কিন্তু কোশ্চেন করতে গেলে যে কোনো একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন এখানে আমাদেরকে বলতে হবে ইজ হি ফাস্টিং, কোশ্চেন হয়ে যাবে ইজ হি ফাস্টিং, সে কি রোজা করছে। এই ইয়েস নো কোশ্চেন তৈরি হওয়ার পরে এই ইয়েস নো কোশ্চেনের আগেই আমাদেরকে এই জায়গাটাতে ডাব্লুএইচ কোশ্চেন, ডাব্লুএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হবে। যেমন হোয়াই ইজ ই ফাস্টিং, এখানে একটা হোয়াই বসিয়ে দিলে আমাদের আরেক ধরনের কোশ্চেন হয়ে গেল, যেটা হলো ডাব্লুএইচ কোশ্চেন। এই হচ্ছে আমাদের ডাব্লুএইচ কোশ্চেন তৈরি করার নিয়ম। এবার আমরা একটা মেইন ভার্ব দিয়ে কোশ্চেন করার বিষয়টা আলোচনা করি। দে প্লে ক্রিকেট, দে সাবজেক্ট, প্লে হচ্ছিল ভার্ব, কিন্তু প্লেটা হচ্ছিল মেইন ভার্ব। প্লে মেইন ভার্ব হওয়াতে আমরা পারবো না প্লেকে সামনে নিতে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছিল একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসা বাক্যের মধ্যে। অক্সিলারি ভার্বটা হবে ডু। তাহলে প্লে জন্য আমরা নিয়ে আসবো কি, এটা প্লেটা হয়ে যাবে ডু প্লে, প্লেটা হয়ে যাবে ডু প্লে। এখন প্লে আর থাকলো না, ডুটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসি। তাহলে ডু দে প্লে ক্রিকেট, কোশ্চেন হয়ে গেল ডু দে প্লে ক্রিকেট, এই হয়ে গেল আমাদের কোশ্চেন। অর্থাৎ মেইন ভার্ব থাকলে আমাদের বাক্যে ডু দাস ডিড নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন করার পরে, ইয়েস নো কোশ্চেন করার পরে আমাদের এই জায়গাটা একটা যদি আমি ডাব্লুএইচ ওয়ার্ড দিয়ে দিই তাহলে এটা আবার ডাব্লুএইচ কোশ্চেন হয়ে যাবে। যেমন হোয়্যার ডু দে প্লে ক্রিকেট, তারা কোথায় ক্রিকেট খেলে, এই হচ্ছিল ডাব্লুএইচ কোশ্চেন গঠনের নিয়ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুএইচ কোশ্চেন গঠন করতে গেলে আমাদের ভার্বের কিছু বিষয় জানতে হয়, ভার্বের কিছু ক্লাসিফিকেশন জানতে হয়, ভার্বকে চিনতে হয়। যেমন ভার্ব, কিছু ভার্ব আছে অক্সিলারি ভার্ব, যেমন বিয়ের মধ্যে আছে অ্যামিজার, ওয়াজ ওয়্যার, হ্যাভের মধ্যে আছে হ্যাভেস হ্যাড, ডু এর মধ্যে আছে ডুডাস ডি, এইগুলি অক্সিলারি ভার্বস। কিছু ভার্ব আছে মডাল অক্সিলারি ভার্ব, যেমন মে মাইট, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মাস্ট, মোটামুটি এগুলি অক্সিলারি ভার্ব, আর কিছু আছে। এই অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব বাদ দিয়ে বাকি যত ভার্ব আছে সেগুলো হচ্ছে মেইন ভার্ব, যেমন ইট, প্লে, রান, কুক ইত্যাদি। এই ভার্বগুলো যদি আমরা চিনতে পারি তাহলে অক্সিলারি ভার্বটা আমি সাবজেক্টের আগে নিয়ে এসে কোশ্চেন তৈরি করতে পারবো। অক্সিলারি ভার্ব যদি না থাকে, শুধু মেইন ভার্ব থাকে যেটা আমরা বোর্ডে দেখিয়েছি, সেক্ষেত্রে বাক্যে ডু নিয়ে আসবো প্রেজেন্ট টেন্সে, ডু বা ডাজ নিয়ে আসবো পাস্ট টেন্সে, ডিড নিয়ে আসবো, সেভাবে আমরা কোশ্চেন তৈরি করব। আসো আমরা এবার একটু প্র্যাকটিক্যালি বিষয়টা এক্সাম্পল দিয়ে দেখি। Thank you.
গিভেন সেন্টেন্সটা আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, গিভেন সেন্টেন্স, রানা took the money. ধরো রানার নিচে, ধরো রানার নিচে আন্ডারলাইন করা, এক্ষেত্রে রানা took the money, রানা টাকাটা নিয়েছিল, কে টাকাটা নিয়েছিল, তাহলে আমাকে জানতে হচ্ছে হলো কেয়ার ইংলিশটা কি, কেয়ার ইংলিশ হচ্ছিল হু, তাহলে আমরা বলতে পারি হু took the money. এইখানে যে বিষয়টা আমাদের আলোচনা থেকে একটু নতুন আসলো সেটা হচ্ছে হলো যদি যদি সাবজেক্টের জায়গায় যদি ডাব্লিউএইচ কোশ্চেনটা আসে সেক্ষেত্রে আর আমাদের ডু ডাজ ডি এই অক্সিলিয়ারি ভার্বগুলোর প্রয়োজন হয় না, সরাসরি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ভার্ব বসিয়ে দিতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নের মতো। এটা অন্যান্য ডাব্লিউএইচ থেকে এটার প্যাটার্নটা একটু ভিন্ন, ওয়ার্ড অর্ডার ভিন্ন। আরেকটি সেন্টেন্স, আই মেট আরিফ, আমি আরিফের সাথে দেখা করেছিলাম। এখন আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আরিফ, তাহলে আমাদের প্রশ্নটা হবে আমি দেখা করেছিলাম কার সাথে, আমি দেখা করেছিলাম কার সাথে। এখন কাকে বা কার সাথে ইংলিশ এটা আমাদের জানতে হবে, তাহলে কাকে ইংলিশটা কি, কাকে ইংলিশ হচ্ছিল হুম। এখন হুম আমরা বাক্যের শুরুতে নিয়ে আসবো, হুম মি হচ্ছে হলো এম ডাবল ই টি, মিটের পাস্ট টেন্স হচ্ছিল মেট, তাহলে পাস্ট টেন্স মেট আছে পাস্ট টেন্সে এবং এটা হচ্ছিল মেইন ভার্ব। সুতরাং আমাদেরকে কি কি ইউজ করতে হবে, আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করব ডু ডাজ, পাস্ট টেন্স ইউজ করব ডি। তাহলে এখানে যদি আমরা ডি নিয়ে আসি, মেটের জায়গায় আমরা মেটের জন্য আমরা নিয়ে আসবো ডিড, আর যখনই আমরা বাক্যে ডু ডাজ ডিড ব্যবহার করব তখন আমরা পরবর্তীতে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে চলে যাবে, ডিড মিট, ডিড মিট। এখন আমার মেয়েটা লাগবে না, তাহলে ডিড আগে চলে যাবে, হুম ডিড, হুম ডি, আয়ের জন্য যাবে ইউ, হুম ডিড ইউ। হুম ডিড ইউ মিট, তাহলে আই মেট আরিফ, আরিফের সাথে আমার দেখা হয়েছিল। তাহলে প্রশ্ন হবে কার সাথে দেখা হয়েছিল, যেহেতু আরিফের নিচে তার, তাহলে কার সাথে ইংলিশ হচ্ছিল হুম ডিড ইউ মিট। Thank you.
আরো একটি সেন্টেন্স, শি লিভস উইথ হার শি লিভস উইথ হার মাদার। এখন হার মাদার এটা আন্ডারলাইন ওয়ার্ড, এটাকে ফলো করে, হার মাদারকে ফলো করে আমাকে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে শি লিভস উইথ হার মাদার, তার মায়ের সাথে। তাহলে প্রশ্ন হবে সে বাস করে কার সাথে, কার সাথে ইংলিশ হচ্ছিল, কার ইংলিশ হচ্ছিল হুম। তাহলে হার মাদারের জন্য আমরা নিয়ে আসি হুম, লিভস মেইন ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ডু হয়ে যাবে, প্রথমে আসবে ডু, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাস, হুম ডাস, সাবজেক্ট আসবে শি লিভ, আর এই উইকটা কার সাথে। এখানে প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা আছে, এই প্রিপোজিশন আর ডাব্লিউএইচ ওয়ার্ড একসাথেই থাকবে, এটা একটা ইংলিশ প্যাটার্ন, উইথ হুম ডাজ শি লিভ। এটার একটা বিকল্প প্যাটার্ন আছে মডার্ন ইংলিশে, যদি আমরা এই প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের অবজেক্ট হুম এই দুটাকে আলাদা আলাদা জায়গায় দিতে চাই, প্রিপোজিশনকে যদি আমরা আর তার অবজেক্ট থেকে দূরে রাখতে চাই, সেন্টেন্সের শেষে দিতে চাই, তাহলে কি হয়, হুমটা হয়ে যায় হুম ডাজ শি লিভ উইথ। এই হচ্ছিল এই গিভেন সেন্টেন্সের দুইটা প্যাটার্ন, দুইটা ডাব্লিউএইচ কোশ্চেনের প্যাটার্ন, উইথ হুম ডাজ শি লিভ আর হু ডাজ শি লিভ উইথ। তারপরে সাবজেক্ট আসবে
What did they? Eight হয়ে যাবে base ফর্মে চলে যাবে what did they eat? যখনই কোন বাক্যে do does did থাকবে পরবর্তীতে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে যাবে। আমরা আনবো
when did, এরপরে আসবে সাবজেক্ট হি কাম, কেম হয়ে গেল কাম, when did he come home, বাকি did আসায় পরবর্তীতে যে ভার্বটা থাকবে তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, লক্ষ্য করো এটা পাস্ট ফর্মে হবে না, কেম থাকবে না, কাম হয়ে যাবে। এবার আমরা আরেকটি ডাবল এজ ওয়ার্ড শিখি, হায়ার। হায়ার মানে হচ্ছে লো কোথায়, একটা গিভেন সেন্টেন্স, হি লিভড ইন খুলনা, সে খুলনায় বাস করত। এখন খুলনার নিচে যদি আমরা ইন খুলনা যদি আমরা আন্ডারলাইন করি, খুলনায় খুলনাতে কোন একটা জায়গায়, তাহলে ইন খুলনার জন্য আমরা ব্যবহার করব হায়ার, কোথায় হায়ার। এরপরে একটা অক্সিলারি ভার্ব লাগবে, এখানে লিভড হচ্ছিল মেইন ভার্ব, আমরা জানি মেইন ভার্ব থাকলে প্রেজেন্ট টেন্সে ডু ডাস, পাস্ট টেন্সে ডিড ব্যবহৃত হয়, লিভড পাস্ট টেন্স আছে তাহলে আমাদের হয়ে যাবে ডিড, হায়ার ডিড। অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট, হায়ার ডিড হি লিভ, এলাই লিভ, এটা লিভড হবে না, এই লিভ থাকবে না, এটা হয়ে যাবে বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হবে হলো লিভ। আরেকটি ডাবল এজ ওয়ার্ড হাউ, কিভাবে। আমরা একটা সেন্টেন্স দেখি, গিভেন সেন্টেন্স, গিভেন সেন্টেন্সটা হচ্ছে হলো হি গোজ টু চট্টগ্রাম by plane, সে চট্টগ্রামে যায় প্লেনে করে, তাহলে কিভাবে যায়, প্লেনে করে যায়, তাহলে বাই প্লেন যদি আমাদের আন্ডারলাইন থাকে তাহলে বাই প্লেনকে ফলো করে আমরা ডাবল এজ ওয়ার্ড বসাবো হাউ, হাউ। এখন আমাদের লাগবে প্রশ্ন করার জন্য একটা অক্সিলারি ভার্ব, এখানে গোজ আছে হলো মেইন ভার্ব, এটা আছে প্রেজেন্ট টেন্সে, এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমাদের লাগবে ডু বা ডাস, কিন্তু এটা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
do হয়ে যাবে does how does এরপর subject he এরপর আসবে মন main verb go to চট্টগ্রাম how does he go to চট্টগ্রাম he goes to চট্টগ্রাম by plane how কিভাবে does he go যায় to চট্টগ্রাম চট্টগ্রাম Rana is 6 feet tall. Rana is 6 feet tall. Underline words to the high 6 feet. তাহলে আমরা 6 feet কে ফলো করে ডাবলিশ ওয়ার্ড একটা আনবো. 6 feet tall. How tall? কত লম্বা? তাহলে আমাদের আসলো how tall. 6 feet tall. How tall? অক্সিলিয়ার চলে আসবে আগে. এখানে আমাদের ডুডাস ডিড লাগবে না, এই কারণে অক্সিলিয়ার ভাব আমাদের দেওয়াই আছে. ছাত্রছাত্রী বৃন্দ, যে ক্ষেত্রে অক্সিলিয়ারি ভাব দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে ডুডাস ডিড আনা লাগবে না. শুধু যদি মেইন ভার্ব থাকে সেই ক্ষেত্রে বাইরে কোশ্চেন করার জন্য সেন্টেন্সের বাইরে থেকে ডুডাস ডি টেন্স অনুযায়ী আনতে হবে. হাউ টল ইজ রানা? আরেকটা দিকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, মানে হচ্ছে না কেন, হোয়াই কেন. গিভেন সেন্টেন্স, বাংলাদেশ কেন, টু ভিজিট হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখতে. কেন এসেছে বাংলাদেশের ডেভিড? বন্ধুদেরকে দেখতে. তাহলে টু ভিজিট হিজ ফ্রেন্ডস আন্ডারলাইন হলে এই টু ভিজিট হিজ ফ্রেন্ডস এটাকে ফলো করে আমরা আমরা হোয়াই ব্যবহার করব. হোয়াই অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, হ্যাজ অক্সিলিয়ারি ভার্বের পরে আমাদের আসবে সাবজেক্ট. হোয়াই হ্যাজ ডেভিড, পরে মেইন সাবজেক্টের পরেই মেইন ভার্ব, কাম টু বাংলাদেশ কোশ্চেন মার্ক.
has come to Bangladesh to visit his friends. এটা প্রশ্ন, এটা আন্ডারলাইন অংশটুকু, টু ভিজিট হিজ ফ্রেন্ডস, এটাকে ফলো করে আমরা ব্যবহার করব হোয়াই, হোয়াই হ্যাজ ডেভিড কাম টু বাংলাদেশ। এরপর আমরা ব্যবহার করব, ব্যবহার শিখব হুইচ, যার মানে হচ্ছিল কোনটি বা কোন, কোনটি বা কোন। আমরা এক্সাম্পল সেন্টেন্স নেই, আমরা গিভেন সেন্টেন্স দেখি। দা টোটাস has crossed the finish line. এখন finish ওয়ার্ডটা যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে আমরা finish কে ফলো করে ইউজ করব which, finish line, cross the finish line, which line? তাহলে which line আমাদের অবজেক্টিভ ভার্ব দেওয়া আছে, has, এরপরে আসবে subject, the tortoise which line has the tortoise crossed? এখানে গঠনটা এরকম দাঁড়ালো, the tortoise subject has crossed, এখানে verb has আমাদের অক্সিলারি verb, তাই আমাদের এটা সাবজেক্টের আগে চলে আসবে, the tortoise এর আগে আমাদের has চলে আসলো। আর ফিনিশ লাইনের জন্য হুইচ লাইন, বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের একটা একেবারে শুরুতে চলে যাবে, হুইচ লাইন হ্যাজ দ্য টর্টাস ক্রসড। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আজকে ডাব্লিউএইচ ওয়ার্ডস ব্যবহার করে ডাব্লিউএইচ সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা শিখলাম। আমরা মোটামুটি যা শিখলাম সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার নাম দিলাম বোর্ডে, মঈনুদ্দিন আহমেদ, এবং ফোন নাম্বারটা দিলাম 01712951703, ফোন করে আমাকে জিজ্ঞেস করো, আমি ব্যাপারটা খুলে বলার বুঝিয়ে বলার চেষ্টা করব। আজকে আমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে আমরা যে ক্লাস নিলাম ইউটিউবের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে আমাদের আরও ক্লাস হবে, অন্যান্য সাবজেক্টের ক্লাস হবে, তোমরা ইউটিউব ফলো করবে এবং বন্ধুদেরকে উৎসাহিত করবে ইউটিউব দেখার জন্য, এই ভিডিওগুলো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যা শেখালাম সেটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সেটা শেয়ার করবে, লাইক দিবে এবং কমেন্ট বক্সে তোমার কমেন্ট করবে। তো তোমাদের সবার জন্য দোয়া রইল, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, খালি হাতে মুখে নাকে চোখে হাত দিও না, যদি মুখে নাকে চোখে হাত দেওয়ার দরকার হয় সাবান দিয়ে হাত ধোয়ার পরে তারপরে কেবল হাত দিবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলবে, 6 ফিট দূরে দূরে তোমরা একজন থেকে আরেকজন থাকবে, এবং অবশ্যই মাস্ক পরবে, তোমরা যেন কারো বিপদের কারণ না হয়, কেউ যেন তোমাদের বিপদের কারণ না হয়, দয়া করে ভালো।